সকাল সকলে জানে যে অহা 27 তারিখ সেপ্টেম্বর মাহৰ 27 তারিখে গোটেই বিশ্বতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়। আর বিগত বছর সময়ের দরে এইবেলিও আমি বিশ্ব পর্যটন দিবস পর্যটন বিভাগে উদযাপন করবলে সিদ্ধান্ত লৈছো। আর ইয়াত কিছু নতুনত্বরে আমি কাম আরম্ভ করব বিচার। অহা 27 তারিখে আমি রাতেপুৱাই এক সাইকেল শোভাযাত্রার জড়িয়ে আমি দীঘলীপুখুরীর আমার বিশ্ব পর্যটন দিবসের কার্যসূচী আরম্ভ করি। আর তারপিছতে 1 বজাত এইবার আমি শঙ্করদেব কলাক্ষেত্রে কিছু নতুন কার্যসূচীর সংযোজন করছো। আমার বহুকেক ট্যুরিজম আর হসপিটালিটি সেক্টরের ইনস্টিটিউট আছে, বহু কলেজত ট্যুরিজমের পাঠ্যক্রম আছে। কিন্তু আমি সরকারিভাবে সেই ছাত্রছাত্রীসর বিভিন্ন কারণত হয়তো আমি আগতে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা করা নাছিলো। এইবারপা আমি ট্যুরিজম আর হসপিটালিটি সেক্টরের যান ছাত্রছাত্রী আছে আইএইচএমরপা এফ সি আইরপা আমার বিভিন্ন কলেজের পর্যটন বিভাগের ছাত্রছাত্রীস আমি ইয়ালে নিমন্ত্রণ করছো। তখনকার জড়িয়ে আমি একটা স্কিট কম্পিটিশন ট্যুরিজমের উপর আর একটা অপেন কুইজ তখনকার মাজত আমি আয়োজিত করব। আর তখনকার আমার সরকারি কার্যসূচী সময় বিশেষ সরকারের পর্যটনের জড়িত যুক্ত আমি কাম করছো সেইসমূহ তখনকার ছাত্র জীবনেরপরে আমি অকান জড়িত করে রাখব বিচার, যাতে সেই সকল লোক আমার কারণে ভবিষ্যতের ট্যুরিজম বা পর্যটন বিভাগের কারণে আটাইতো ফলপ্রদ হয়ে উঠব পে পর্যটনের কারণে। 4 বজার লগেলগে আমি মুক্তি সভা আরম্ভ করি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া উপস্থিত থাকিব, আমার পর্যটন মন্ত্রী চন্দ্রব্রহ্ম ডাঙরিয়া উপস্থিত থাকিব। আর এই মুখ্য সভার মুক্তি সভার আমি সাংস্কৃতিক আর পর্যটন ক্ষেত্রের বিভিন্ন দিক প্রতিফলিত হওয়া বা এখন সাংস্কৃতিক সন্ধ্যাও থাকিব। 27 তারিখে দিনজোড়া কার্যসূচী মেনে পালন করার পিছন 28 তারিখে আমি দুটা নতুন কার্যসূচী, এটা আমি আউটলুকর করেছো, একটা ইনস্টাগ্রামের করেছো। আর এই দুটা কার্যসূচীর রাতেপা 28 তারিখ রাতেপাই আমি গ্র্যান্ড এলফ্রেস্কো রিভার ব্রিজত আমি একটা সেশন একটা লম, যেটা আউটলুকর করা হয়েছে। আর এই সেশনটা হব ম্যাক্সিমাম আসাম মিনিমাম ইম্প্যাক্ট বলে রেসপন্সিবল ট্যুরিজমের উপর। আর এইবারের ট্যুরিজমের যেটা থিম আছে ট্যুরিজম ফর জব এ বেটার ফিউচার অফ অল, ট্যুরিজম ফর জব কারণ এইবার ইউনাইটেড নেশনের থিমে হয়েছিল ট্যুরিজম ফর জব এ বেটার ফিউচার অফ ফিউচার টু অল। এই কার্যসূচীটা আগত রাখি আমি একটা বিভিন্ন পেনেল ডিসকাশনের আদি বিভিন্ন কার্যসূচী তাত চলাম। তার মুখ্যত ট্যুর অপারেটর সকল হোটেলিয়ার সকল আর আমার আমার আলহী নামে আমার যে হোমস্টে করেছিল এই হোমস্টের যিনি বেনিফিসিয়ারি তখন থাকিব, আর তখন বিভিন্ন ধরনের ট্রেনিং পেনেল ডিসকাশনের অপেন ডিসকাশনলকে বিভিন্ন ধরনের কার্যসূচী আউটলুকর জড়িয়ে করা হব। ঠিক তেদরে আমি পিছবেলা ইনস্টাগ্রামের একটা অভিনব কার্যসূচী লিখছি, যেটা ভারতবর্ষের কারণে প্রথমবারের কারণে হব। ইনস্টাগ্রামে ইতিমধ্যে ইয়ার আগে জাপান টুরিজিমের এই কামটি করেছিল আর তার খুব কুফল আমি দেখব পাইছিল। আর এই কুফলের প্রতি লক্ষ্য রাখি এইবার আমি পর্যটনে ভারতবর্ষত প্রথমবারের কারণে আমি পর্যটনে ইনস্টাগ্রামের এই কার্যসূচীটা লৈছো। তেওঁলোকে ডিসকভার আসাম বলে একটা হ্যাশটেগে ইনস্টাগ্রামের কার্যসূচী আরম্ভ করব, যত যিনি ইনস্টাগ্রাম ইউজার আছে যখন ইতিমধ্যে খুব সুন্দরভাবে ইনস্টাগ্রামত পর্যটনের বহু ফটো আপলোড করেছে, তখনকার এখন এক্সিবিশন চলিব। আর ইনস্টাগ্রাম কেনকে ইউজ করে আমার হোমস্টে অনার সময় আমার পর্যটনের ক্ষেত্রের জড়িত হোটেলিয়ার ট্যুর অপারেটর সকলে ইয়ার বেনিফিট লোক পড়ে, ইয়ার জড়িয়ে কাম করবেন, বিশেষ সোশ্যাল মিডিয়ার জড়িয়ে কি ধরনের আগবাই নিব পে। আর মুখ্যত ইনস্টাগ্রাম ইউজার গোটেখিনি বস্তু আমি ইনস্টাগ্রামের আর ইনস্টাগ্রামে ট্যুরিজমের একটা একাউন্ট ভেরিফাই করার পর্যটন ক্ষেত্রখন আগবাবর কারণে
ইনষ্টাগ্ৰামৰ ফালৰ পৰাই যিমানখিনি এফৰ্ট লগাব লাগে সেইখিনি লগাব। আমি তেখেতসকলৰ এই কথা আমি পাতিছোঁ আৰু ডিস্কভাৰ হেচটেগ ডিস্কভাৰ আসাম নামেৰে এটা কাৰ্যসূচী সিদিনাখনৰ পৰা আমি আৰম্ভ কৰিম। অসম তথা ভাৰতৰ পৰা বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তৰ লোকে অসমৰ বিভিন্ন চিত্ৰ বিভিন্ন টুৰিষ্ট ডেষ্টিনেশ্যনক ইয়াত আপলোড কৰি অসমৰ পৰ্যটন ক্ষেত্ৰখনক আগবঢ়াই নিয়াত সহায় কৰিব পাৰিব বুলি আমি বিশ্বাস ৰাখি এই কাৰ্যসূচীটো লৈছোঁ।